পৃথিবীর যতগুলো রহস্য ঘেরা জায়গা রয়েছে তার মধ্যে সাহারা মরুভূমি অন্য সবার চেয়ে অনেক গুণ এগিয়ে। সাহারা মরুভূমি কালের বিবর্তনে বিভিন্ন রূপ ধারণ করেছে। বর্তমান সাহারা, যেটা পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান, যা কয়েক কোটি বছর আগে ছিল তেথিস সাগর, কিংবা বালুর রাজ্য খ্যাত সাহারা একসময় ছিল সবুজ, উর্বর আর জনবসতিপূর্ণ। আফ্রিকার দক্ষিণ অংশ থেকে আদিমানব এখান দিয়েই রওনা হয়েছিল ইউরোপের উদ্দেশ্যে। যুগ যুগ ধরে গবেষণা চলতে থাকলেও রহস্যের জট পুরোপুরি খুলেনি। অবাক করা সব তথ্য দিয়ে কুলোকধাঁধায় ফেলেছে মানুষকে। রকমারি ইনফোবিডির এই পর্বে জানব সাহারা মরুভূমির ইতিবৃত্ত। সাহারা মরুভূমি হল অ্যান্টার্কটিকা ও আর্কটিকের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি। এর আয়তন 92 লক্ষ কিলোমিটার। আফ্রিকার 12টি দেশের সীমানা জুড়ে সাহারা মরুভূমি। উত্তর আফ্রিকার একটি বড় অংশ জুড়ে এর আধিপত্য। মিশর, মরক্কো, আলজেরিয়া, লিবিয়া, মালি, পশ্চিম সাহারা, তিউনিশিয়া, মৌরিতানিয়া, ইরিত্রিয়া ও সুদানের কিছু অংশ জুড়ে রয়েছে এই মরুভূমি। উত্তর আফ্রিকার 31% জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত। গোটা আফ্রিকা মহাদেশ পৃথিবীর একটা টেকটোনিক প্লেটের উপরে অবস্থিত। বহুকাল আগে আফ্রিকা ও ইউরোপের মাঝে তেথিস সাগর ছিল। ধারণা করা হয় 4 কোটি বছর আগে টেকটোনিক প্লেটের গতির ফলে তেথিস সাগর উত্তরের দিকে সরে আসে এবং আফ্রিকা ও ইউরোপ একসাথে মিলে যায়। ফলশ্রুতিতে আফ্রিকার উত্তর অংশ সংকুচিত হয় এবং সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে উঠে যায়। এরপর এই এলাকা ধীরে ধীরে পানিশূন্য হয়ে যায়। জার্মানির এক গবেষণায় 40 বছরের গবেষণা থেকে উঠে আসে 4 থেকে 12 হাজার বছর আগেও সাহারা ছিল সবুজ ও উর্বর। প্রতি 20 হাজার বছর পরপর সাহারা মরুভূমি জলভূমি থেকে তৃণভূমিতে পরিণত হয়। প্রতি 20 হাজার বছর পরপর পৃথিবী উত্তর দিকে সামান্য কাত হয়। এর ফলে পৃথিবীর মৌসুমি বায়ুর গতিপথ পরিবর্তিত হয়ে সাহারা মরুভূমিতে প্রচুর বৃষ্টিপাত হয়, ফলে এই অঞ্চলে প্রচুর গাছপালা জন্মায়। ধারণা করা হচ্ছে আগামী 15 বছর পর সাহারা আবারও সবুজ হয়ে উঠবে। সাহারা মরুভূমি যে পূর্বে সাগর ছিল তার প্রমাণ মিলে মিশরের রাজধানী কায়রো থেকে 150 কিলোমিটার দূরে। সাহারা মরুভূমির ওয়াদি আল হিতান বা তিমির উপত্যকা নামে একটি স্থানে প্রায় 36 লক্ষ বছর আগে বিলুপ্ত ডোরাডান প্রজাতির তিমির ফসিল খুঁজে পাওয়া যায়। এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি জীবাশ্ম পাওয়া গেছে ওয়াদি আল হিতানে। বালুর রাজ্য সাহারা মরুভূমিকে 5টি অঞ্চলে ভাগ করা যায়। পশ্চিম সাহারা, এয়ার পর্বতমালা, তিবিস্তি পর্বতমালা, লিবিয়ান মরুভূমি ও তিনেরি মরুভূমি, পাথুরে মালভূমি ও বালুর সমুদ্র নিয়ে গঠিত সাহারা। এখানে একবার বালুর ঝড় শুরু হলে টানা 4 দিন পর্যন্ত চলতে থাকে। মাঝে মাঝে বালুর ঝড়ের কারণে বালু রূপ নেয় সুউচ্চ পাহাড়ে, যার বেশিরভাগের উচ্চতা 180 মিটারের বেশি হয়ে থাকে। এখানকার বালি দিয়ে গোটা পৃথিবীকে 8 ইঞ্চি পুরু করে ঢেকে ফেলা যাবে। হালকা বৃষ্টিপাত ও বাতাসের সংমিশ্রণে সাহারার বালু বিভিন্ন রূপ ধারণ করে, যার মধ্যে দেখা মিলে বালিয়াড়ি, পাথুরে মরুভূমি, শুষ্ক উপত্যকা কিংবা নুড়ি পাথরের পাহাড়। তবে বালুর রাজ্য হলেও সাহারায় বেশ কয়েকটি অংশে তৃণভূমি আর পর্বত রয়েছে। ছোট বড় বেশ কয়েকটি হ্রদ আর নদীর অস্তিত্ব রয়েছে সাহারা মরুভূমিতে। পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান বলা হয় সাহারা মরুভূমিকে, কারণ পৃথিবীর অন্যান্য স্থানের তুলনায় সাহারায় সূর্যের স্থায়িত্ব অনেক বেশি। মরুভূমির বেশিরভাগ অংশ 82% অধিক সূর্যালোক পেয়ে থাকে, আর সাহারার পূর্বাঞ্চল বছরে প্রায় 91% বা 4000 ঘন্টা সূর্যের আলোর মধ্যে থাকে। ভৌগোলিক আর বৈচিত্র্যময় প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে এখানকার জীবজগৎ কিছুটা বিচিত্র। সাহারা মরুভূমিতে উদ্ভিদজগতের প্রায় 2800 প্রজাতির বৃক্ষ রয়েছে। এখানকার 1/4 উদ্ভিদ স্থানীয়, যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। খেজুর, সাকুলেন্ট, আকাশিয়া সহ অনেক গাছপালা রয়েছে সাহারায়। আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিয়ে এদের আকৃতিও অন্যান্য গাছের চেয়ে ভিন্ন। বালুঝড় কিংবা তীব্র বাতাসের হাত থেকে রক্ষা পেতে গাছের আকার অনেক ছোট হয়। বৃক্ষরাজির পাশাপাশি সাহারা মরুভূমির প্রাণীকুলও বেশ সমৃদ্ধ। এডেক্স নামক এক ধরনের হরিণের বসবাস সাহারা মরুভূমিতে। পানি ছাড়া প্রায় 1 বছর পর্যন্ত বাঁচতে পারে এডেক্স। বিভিন্ন সরীসৃপ প্রজাতির প্রাণীর দেখা মিলে এখানে। অত্যন্ত বিপজ্জনক বিছা, যা 10 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এদের বিষে অধিক পরিমাণে এজিটক্সিন ও সাইলাটক্সিন রয়েছে। পূর্ণবয়স্ক একজন মানুষকে মেরে ফেলতে এই বিচ্ছুর একটি কামড়ই যথেষ্ট।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সাহারার অংশ বেড়ে চলছে। বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া গেছে বিগত 100 বছরে সাহারা 10% বৃদ্ধি পেয়েছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বৃদ্ধি পেয়েছে খরা, আর বৃষ্টিপাতের হার কমে যাওয়ায় সাহারা মরুভূমির আয়তন বেড়ে চলছে। প্রাকৃতিক দুর্যোগের সাথে যুক্ত হয়েছে মানুষের বেখেয়ালি আচরণ। এমন চলতে থাকলে অদূর ভবিষ্যতে সাহারার ঘনত্ব বৃদ্ধি পাবে, মানুষের জন্য যা হুমকিস্বরূপ। ইরাকের টাইগ্রিস নদীর পানি কমে যাওয়ায় প্রায় 3400 বছর পুরনো শহর জেগে উঠেছে ইরাকে। 3400 কোটি বছর পুরনো শহর সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রকমারি ইনফোবিডির সাথে থাকতে পারেন।